অনেকে এসে প্রশ্ন করে যে থ্যালাসেমিয়া রোগটি ভালো হয় কিনা এবং এর এটি আসলে কোনো পার্মানেন্ট চিকিৎসা আছে কিনা, এইটি নিয়ে আসলে আপনার বক্তব্য কি? থ্যালাসেমিয়া বাহক বলেন আর রোগী বলেন, এইটা বাহক সাধারণত তো পরিবর্তন করার সুযোগ নাই, কারণ এটার জন্য আমরা চিকিৎসা দেই না যেহেতু। কিন্তু থ্যালাসেমিয়া রোগী যারা, এই চিকিৎসাটা আমরাকে ভাগ করি দুই ভাগে। একটা হলো সাপোর্টিং মেডিকেল ট্রিটমেন্ট বলি, রক্ত দেওয়া, এবং রক্ত দেওয়ার ফলে 10-12 বেগ দেওয়ার ফলে শরীরের মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেড়ে যায়, এবং এই আয়রনটা অনেক বেড়ে গেলে তখন শরীরে হার্টের মধ্যে লিভারের মধ্যে ক্রমাগত যখন জমতে থাকে, তখন একটা সময় 10-12 বছর পরে দেখা যাবে তার লিভার অকার্যকর মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ লিভার সিরোসিস হতে পারে, হার্ট ফেলিওর ডেভেলপ করে, হার্ট অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এইটাই তার একসময় 20-25 বছর বয়সে তখন তার মৃত্যুর কারণ হতে পারে। অতএব একটা থ্যালাসেমিয়া রোগী দেখা যাচ্ছে, যদি আমরা চিকিৎসা ঠিক মতো না দিতে পারি, আয়রন চিলেশন, ব্লাড ট্রান্সফিউশন পাশাপাশি চলতে হবে। থ্যালাসেমিয়ার বাহক যারা, থ্যালাসেমিয়া মাইনরি বলি আর ট্রেটে বলি কেন, তাদের আসলে কোনো চিকিৎসারই প্রয়োজন হয় না। তখন শিশুকালে যখন তারা আসে, আমরা সাধারণত তাকে ফলিক অ্যাসিড একটু অ্যাড করে দেই মাঝে কিছুদিন খাওয়ার জন্য, এমন না যে লাইফ লং খেতে হবে। ফলিক অ্যাসিডের পরিমাণ খুবই কম প্রয়োজন হয়, 10-5 মাইক্রোগ্রাম, অথচ একটা ট্যাবলেট থাকে 500 মাইক্রোগ্রাম থাকে, তাহলে কত পরিমাণ কম দিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে খাবার দাবার করি, এই খাবারের মধ্যেই ফলিক অ্যাসিড রয়েছে, অর্থাৎ এমন না সারা জীবন খেতে হবে। আচ্ছা, তারপরে হয়েছে যে সাধারণত শিশুকালে আরেকটা রক্ত কম থাকতে পারে, তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, গ্রোয়িং এজে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। অতএব পরীক্ষা করে দেখতে হবে তার কি শুধু থ্যালাসেমিয়ার বাহক, না তার সাথে আয়রনের পরিমাণও অন্য কোনো কারণ রয়েছে হেমোগ্লোবিন কমে যাওয়ার জন্য। ওই কারণটা চিকিৎসা দিলে তার হেমোগ্লোবিন দেখবেন 10-এর কাছাকাছি চলে আসছে। অতএব সবসময় তার কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই, কারণ এই থ্যালাসেমিয়ার বাহক কোথা থেকে হলো, তার ওর বাবা বা মা কারো রয়েছে, ওইখান থেকে সে পেয়েছে। বাবা, আমি সবসময় বলি আপনারা যখন ভালো আছেন, বাবা অথবা মা, তারা বাহক, যে কোনো একজন বাহক, তারা যখন ভালো হয়েছে আপনার সন্তানরাও ভালো থাকবে, এর জন্য দুশ্চিন্তা করার মতো কোনো কারণ নেই। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীদের ব্যাপারে বলছি যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিরাময় চিকিৎসা একমাত্র রয়েছে, সেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা স্যার যদি ছোট করে বলেন, আসলে বাংলাদেশে এর অবস্থানটা কিরকম? বাংলাদেশে প্রথম আমরা 2014 সালে ঢাকা মেডিকেল কলেজে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম শুরু করি, এবং মূলত তখন থেকে ব্লাড ক্যান্সারের উপরেই যতটা হয়েছে তার শতভাগই ব্লাড ক্যান্সারের উপর হয়েছে। আমরা কারণ থ্যালাসেমিয়া রোগীদের ট্রান্সপ্লান্ট করার জন্য কিছু সমস্যা দেখা দেয়, কারণ প্রথম সমস্যা হলো আমরা যদি 10 রুগীকে পাই, তাদের মধ্যে দেখা যাবে তাদের আয়রন চিলেশন ঠিকমতো করা হচ্ছে না। প্রথম শর্ত হলো তাদের আয়রন চিলেশন ঠিকমতো করতে হবে, অর্থাৎ আয়রনের পরিমাণ 1000 ন্যানোগ্রামের নিচে নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, তাদের একটা ডোনার প্রয়োজন হবে। পরিবারে দেখা যাচ্ছে 2 ভাই বোন, 2 হয়তো থ্যালাসেমিয়ার রুগী, এসব ক্ষেত্রে বিপদ হয়ে যায়, তো ডোনারের সংকট দেখা দিয়ে দেয়। এরপরে তো রয়েছে আর্থিক সমস্যা তো রয়েছে, তো যদি দেখা যায় যে তার আয়রন চিলেশন ঠিকমতো হয়েছে, তার লিভারটা বড় না, স্বাভাবিক অবস্থা রয়েছে, এবং লিভার ফাইব্রোসিস নাই, এইসব ক্ষেত্রে যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি, তাহলে সফলতা হলো 90 ভাগের উপরে।